হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেল। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের একটি স্টোরি বা প্রোজ পড়ব, ক্যানাডিয়ান অথরেস লুসি মড মন্টগোমেরির লেখা আওয়ার রানওয়ে কাইট। গল্পটির একটু জিস্ট প্রথমেই শুনে রাখা ভালো, তাহলে গল্পটি বুঝতে আমাদের একটু সুবিধে হবে। এই গল্পটি বেসিক্যালি একটা কেটে যাওয়া বা ছিঁড়ে যাওয়া ঘড়ির ব্যাপারে, এবং সেই ঘড়িটা একটা পরিবারের বাকি সদস্যদেরকে, বিচ্ছিন্ন হয়ে যাওয়া সদস্যদেরকে আলটিমেটলি কী করে রিউনাইট করলো সেই নিয়ে এই গল্প আওয়ার রানওয়ে কাইট। তোমরা টেক্সটটা তোমাদের কাছে রাখো, তাই লাইন বাই লাইন এক্সপ্লেনেশনের সময় তোমাদের বুঝতে সুবিধে হবে। আর যদি তোমাদের কাছে এই মুহূর্তে টেক্সট না থাকে, তাহলে স্ক্রিনে যে টেক্সটটি দেওয়া রয়েছে তোমরা চাইলে সেটিকেও ফলো করতে পারো। তাহলে আর কথা না বাড়িয়ে চলো আমরা আজ আমাদের লেসনটা শুরু করি, আওয়ার রানওয়ে কাইট। ওকে, ইউনিট ওয়ান। Of course, there was nobody for us to play with on the big half moon. লেখক বলছেন বা নায়েটার প্রথমেই বলছেন যে হ্যাঁ, বিগ হাফ মুন নামক জায়গায় বা দ্বীপে আমাদের সাথে খেলা করবার মতন বা খেলবার মতন কোনো ব্যক্তি কিন্তু সত্যি ছিল না। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। যেহেতু অন্য কোনো ব্যক্তি ছিল না বা ছেলে ছিল না বা আমাদের সাথে খেলবার জন্য, তাই বেশিরভাগ সময়টাই আমাদেরকে একে অপরের সঙ্গে কাটাতে হতো, একে অপরের সাথে এনজয় করতে হতো, এবং আমরা তাই করতাম। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। আমরা বসবাস করতাম বিগ হাফ মুন নামক দ্বীপে। উই আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্থার অ্যান্ড মেমি অ্যান্ড ডিক। উই অর্থাৎ আমরা বলতে আমি বোঝাচ্ছি ফাদার অর্থাৎ বাবা, ক্লড আমি, আন্ট এস্থার পিসি এস্থার, অ্যান্ড মিমি এবং মিমি, অ্যান্ড ডিক এবং ডিক। আমরা বলতে এই কজন মেম্বার্সরাই আমরা বিগ হাফ মুন নামক দ্বীপে বসবাস করতাম। ইট ইউজ টু বি ওনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। আগে অবশ্য শুধু বাবা, ক্লড এবং আমিই থাকতাম এখানে। It is all on account of the kite that there are more of us. Ekti ghurir karone kintu ajke ei dipe amader moddhe sodossho shongkha briddhi peyeche, orthat amra shongkhay berechi. This is what I want to tell you about. Ei byapar tai aaj ami tomaderke bolte chai. Father is the keeper of the big half moon lighthouse. Baba holen big half moon namok lighthouse er rokkhok. লাইট হাউস কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো না। লাইট হাউস সমুদ্র তীরবর্তী প্রতিকূল অঞ্চলে প্রতিস্থাপন করা হয়, যাতে লাইট হাউসের কাজই হলো যাতে রাত্রিবেলা সমুদ্রের বুকে আলো দেখানো, যাতে বড় বড় জাহাজগুলি কোনো পাথর বা কোনো রকম ধাক্কা লেগে কোনোরকমভাবে কোনো দুর্ঘটনার সম্মুখীন না হয়। তাহলে সেই লাইট হাউসের রক্ষণাবেক্ষণের কাজ কে করতেন না, আমাদের গল্পের বক্তা বা ন্যারেটরের পিতা। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড। আমার বয়স 11। ক্লড ইজ 12। ক্লডের বয়স 12। ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, শীতকালে যখন বন্দরের জল পুরো জমে যেত, উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড। আমরা তখন সবাই এই দ্বীপ ছেড়ে প্রধান ভূখণ্ডের দিকে চলে যেতাম। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, এবং যে মুহূর্তে আবার বসন্ত আসত, ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড। আমরা আবার নিজেদের পুরনো প্রিয় দ্বীপে নৌকা করে চলে আসতাম। দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিড আস হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন। মজার কথা হলো সেই প্রধান ভূখণ্ডের লোকেরা সবাই আমাদেরকে অত্যন্ত করুণা করত যখন আমাদের দ্বীপে ফেরবার সময় আসত। দে সেড, তারা বলতো, উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার, যে ওই দ্বীপে আমাদের নিশ্চয়ই খুব একাকী লাগে। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, কারণ আমাদের আশেপাশে আর কোনো শিশুই কিন্তু থাকতো না ওই দ্বীপে। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সাম ওয়ান টু প্লে উইথ আস। হ্যাঁ, ক্লড এবং আমার দুজনেরই যদি খেলবার কোনো সাথী এই দ্বীপে থাকতো তাহলে ভালোই লাগতো। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। এই আমাদের দুজনের পক্ষে পাইরেট কেভ বা ওই ধরনের অন্য কোনো খেলা খেলাটা একটু মাঝে মধ্যে সমস্যার কারণ হয়ে দাঁড়াত। বাট উই ইউজ টু কোয়ারেল আ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। কিন্তু আমরা আবার শীতকালে ওই প্রধান ভূখণ্ডের ছেলেমেয়েদের সাথে খুব ঝগড়াঝাঁটিও করতাম। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল
দ্যাট দেয়ার আর নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন। তাই আমার মাঝে মাঝে মনে হয় যে তারা বরং এই দ্বীপে না থাকাটাই আমাদের পক্ষে ভালো হয়েছে। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড, ক্লড এবং আমি কিন্তু কখনোই কোনো দিন কোনো ঝগড়া করতাম না। টু বি শিওর, নিশ্চিত করে বলতে গেলে, ফাদার ডিডেন্ট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস। বাবার আমাদেরকে বাদ দিয়ে আর কিন্তু কোনো রকমের আত্মীয় পরিজন ছিল না। দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি। এই ব্যাপারটা মাঝে মধ্যেই ক্লড এবং আমাকে অবাক করে দিত, পাজল কনফিউজ করে দিত। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস। প্রধান ভূখণ্ডের সব ব্যক্তিদেরই তো আত্মীয় স্বজন রয়েছে, হোয়াই হ্যাডেন্ট উই, আমাদের কেন নেই? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড, আমরা দ্বীপে থাকি তাই বলে তাই জন্য কি আমাদের কোনো আত্মীয় স্বজন নেই? উই থট, আমরা ভাবতাম, ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস। আমরা ভাবতাম যে সত্যি আমাদেরও যদি বাকিদের মতন কোনো কাকা কাকিমা বা কোনো খুঁড়তুতো ভাই বোনেরা থাকতো তাহলে কি ভালোই, কি মজারই না হতো। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, একবার আমরা বাবাকে জিজ্ঞাসা করেছিলাম এই ব্যাপারে। বাট হি লুকড সো সরফুল, কিন্তু আমাদের এই প্রশ্ন শুনে তিনি এতটাই দুঃখী বিমর্ষ হয়ে গেছিলেন দ্যাট উই উইশড উই হ্যাডেন্ট, যে আমাদের তখন মনে হয়েছিল যে আমরা এই প্রশ্নটি ওনাকে না করলেই বরং ভালো হতো। হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট, তিনি আমাদের বলেছিলেন পুরোটাই তার দোষ। ক্লড অ্যান্ড আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মেন্ট। ক্লড এমও আমি কিন্তু তখন কিছুই বুঝতে পারিনি যে তিনি কি বোঝাতে চেয়েছিলেন আমাদেরকে। তাহলে এইটুকুনি অংশ, অর্থাৎ আমাদের গল্পের ফার্স্ট ইউনিটটা আমরা কমপ্লিট করলাম, যেখানে ন্যারেটর বিগ হাফ মুনে তাদের লাইফস্টাইল বা তাদের জীবনযাত্রা সম্পর্কে বলছেন। অ্যাট দ্য সেম টাইম তিনি তার একটা মনের ইচ্ছার কথাও প্রকাশ করছেন যে কেন তাদের বাকি লোকজনদের মতন আত্মীয় স্বজন নেই, কেন নেই, কেন তার সঙ্গে আত্মীয় পরিজন তাদের নেই, বা কেন বাবা তাদেরকে বললেন যে সমস্ত তার দোষ, সেটা আমরা এর পরবর্তী সময় আস্তে আস্তে জানতে থাকব। এবার তাহলে আমরা চলে যাই ইউনিট টুতে। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। গ্রীষ্মকালে কিন্তু এই বিগ হাফ মুন দ্বীপটি খুব সুন্দর হতো, খুব সুন্দর মনোরম থাকতো। হোয়েন ইট ইজ ফাইন, যখন এটি অত্যন্ত মনোরম থাকতো আবহাওয়া, দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, এই বন্দর থাকতো নীল এবং শান্ত। উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস, মৃদুমন্দ বাতাস বইত এবং জলেতে হালকা ঢেউ খেলে যেত। এভরি সামার, প্রত্যেক গ্রীষ্মেই উই হ্যাড সাম হবি, প্রত্যেক গ্রীষ্মেই আমাদের কিছু না কিছু একটা হবি থাকতো। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, গত গ্রীষ্মে ডিকের এবং মিমির এখানে আসবার আগে, উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, আমরা ঘুড়ি নিয়ে পুরো পাগল হয়ে গেছিলাম। আ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম। প্রধান ভূখণ্ডের একটি ছেলে ক্লডকে দেখিয়ে দিয়েছিল যে কী করে ঘুড়ি তৈরি করতে হয়, বানাতে হয়। ব্যাক অন দ্য আইল্যান্ড, দ্বীপে ফিরে এসে, উই মেড প্লেন্টি অফ কাইটস, আমরা প্রচুর পরিমাণে ঘুড়ি তৈরি করেছিলাম। ক্লড উড গো অ্যারাউন্ড টু দি আদার সাইড অফ দ্য আইল্যান্ড অ্যান্ড উই উড প্লে শিপরেকড মেরিনার্স সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস। ক্লড দ্বীপের এক প্রান্তে চলে যেত এবং আমরা জাহাজ ডুবি হয়ে যাওয়া নাবিকদের মতন একটি খেলা খেলতাম, একে অপরকে ঘুড়ির মাধ্যমে সংকেত জানিয়ে। উই হ্যাড আ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার। আমাদের কাছে একটা ঘুড়ি ছিল যেটা ছিল বেশ বড় এবং খুব সুন্দর লাল কাগজ দিয়ে মোড়া। উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট, ক্লড লিটি অ্যান্ড ফিলিপা লিটি, বিগ হাফ মুন লাইট হাউস। সেই লাল রঙের ঘুড়ির ওপরে আমরা আবার ছোট ছোট সোনালি চকচকে তারা আটকেছিলাম এবং সেই ঘুড়ির গায়ে আমাদের পুরো নাম লিখেছিলাম। কী নাম? না ক্লড লিটি অ্যান্ড ফিলিপা লিটি। শুধু শুধু নাম লিখেছিলাম তাই নয়, আমরা আমাদের বাসস্থানের সম্পর্কেও সেই ঘুড়ির ওপরে লিখে দিয়েছিলাম। ওয়ান ডে দেয়ার ওয়াজ আ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং।
একদিন ঘুড়ি ওড়ানোর জন্য দুর্দান্ত হাওয়া দিতে শুরু করেছিল। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড, যদিও আমি খুব একটা নিশ্চিত নই যে ব্যাপারটা কীভাবে ঘটেছিল। কী ব্যাপার না, বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, যখন আমি লাইট হাউস থেকে ঘড়িটি নিয়ে আসছিলাম, আই ট্রিপড, আমি হোঁচট খেয়েছিলাম অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, এবং পাথরগুলির ওপর গিয়ে পড়েছিলাম। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, মেকিং আ বিগ হোল। আমার কনুইটি পুরো ঘড়ির ওপরে গিয়ে পড়ে একদম এফোর্ট থেকে ওপাশে চলে গিয়েছিল, ঘড়ির মধ্যে একটা বিশাল বড় গর্ত করে। উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। বাতাস পড়ে যাওয়ার আগে ঘড়িটা ওড়াতে হলে আমাদেরকে খুব দ্রুততার সাথে ঘড়িটাকে জোড়বার কাজ করতে হতো। উই রাশড ইন টু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার, আমরা দৌড়ে গেলাম সেই লাইট হাউসের মধ্যে কিছু কাগজ নিয়ে আসবার জন্য। উই নিউ, আমরা জানতাম দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, যে লাইট হাউসে আর কোনো লাল কাগজ নেই। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, উপকারে আসতে পারে বা কাজে লাগতে পারে এমন প্রথম জিনিসটি আমরা হাতে তুলে নিলাম, অ্যান ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম। সেই জিনিসটি কী ছিল না, বসবার ঘরে বুক কেসের ওপরে পড়ে থাকা একটা পুরনো চিঠি। উই প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার, আমরা ঘুড়িটাকে জুড়লাম ওই চিঠির কাগজ দিয়ে। আ শিট অন ইচ সাইড, দুদিকেই, ঘুড়ির দুদিকেই আমরা একটি করে পাতা আটকালাম, অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার, এবং সেই আঠাটি শুকিয়ে নিলাম আগুনের উত্তাপে। উই স্টার্টেড আউট, এরপরই আমরা আমাদের কাজ শুরু করলাম। অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক আ বার্ড, এবং ঠিক একটা পাখির মতন ঘড়িটাও আকাশে উঠে গেল। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, বাতাসটি ছিল দুর্দান্ত, দারুণ। অ্যান্ড ইট সোর্ড, এবং ঘুড়িটিও সেই প্রবল বাতাসের মধ্যে পড়ে ক্রমশ আরও উঁচুতে উঠতে লাগলো। অল অ্যাট ওয়ান্স, হঠাৎ করে স্ন্যাপ, চট করে একটা আওয়াজ হলো। দিস ওয়ার্ড স্ন্যাপ ইজ বেসিক্যালি কল্ড অ্যান ওনোম্যাটোপিক ওয়ার্ড। ইংলিশ ল্যাঙ্গুয়েজে বা লিটারেচারে এমন অনেক শব্দ ইউজ করা হয় যে শব্দগুলির অ্যাসাচ কোনো মিনিং হয় না, যে শব্দগুলি শুধুমাত্র পার্টিকুলার কোনো একটি সাউন্ডকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। এখানে স্ন্যাপ কথাটি একটা চুটকি মারলে যেরকম আওয়াজ হয় সেই আওয়াজটি কথা বোঝাচ্ছে। এছাড়া স্ন্যাপ কথাটির অবশ্য অন্য মানেও আছে, সেটা এখানে ব্যবহার হয়নি। স্ন্যাপ মানে কোনো ফটোগ্রাফ ক্লিক করাকে বোঝানো হয়, ঠিক আছে, কিন্তু এখানে একটি অনোম্যাটোপিক ওয়ার্ড হিসেবে ইউজ হয়েছে, যার মানে একটা চট করে আওয়াজ। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড, এবং তারপর ক্লডকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল, স্ট্যান্ডিং উইথ আ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড, হাতে এক টুকরো সুতো নিয়ে, লুকিং ফুলিশ, নির্বোধের মতন। আমার কাইট হ্যাড সেল ড্যাবে ওভার টু দ্য মেনল্যান্ড, আমাদের ঘুড়ি কেটে গিয়ে সুতো থেকে ছিঁড়ে গিয়ে ভেসে চলে যাচ্ছিল তখন প্রধান ভূখণ্ডের দিকে। তাহলে এখানে আমরা আমাদের ইউনিট টু শেষ করলাম। তাহলে এই ইউনিটে আমরা কী দেখলাম না, এখানে লেখিকা অর্থাৎ ফিলিপা লেটি এবং তার দাদা তাদের হবির কথা বলছেন। কী হবি না, ঘুড়ি ওড়ানো নিয়ে তাদের হবি, যে ঘুড়ি ওড়ানো শিখেছিলেন তারা কোত্থেকে না, প্রধান ভূখণ্ডের একটি ছেলের কাছ থেকে। দে টুক ফ্যান্সি অন কাইট ফ্লাইং, তাদের খুব ভালো লেগে যায় ঘুড়ি ওড়ানোর জন্য। দে মেট প্লেন্টি অফ কাইটস, তারা অনেক ঘুড়িও তৈরি করেন, সেই ঘুড়ি উড়িয়ে একে অপরের সঙ্গে সংকেত দেওয়ার মাধ্যমে তারা দুজনে, দুটি বাচ্চা ছেলে মেয়ে, খেলাধুলো করত। তাদের খুব সুন্দর একটা ঘুড়িও তারা বানিয়েছিল লাল কাগজে, যার উপর তারা তাদের নাম এবং লাইট হাউসের নামও, দ্বীপের নামও উল্লেখ করেছিল। তো সেই ঘুড়ি ওড়াতে গিয়ে প্রবল বাতাসে ঘুড়িটি ছিঁড়ে গিয়ে উপড়ে গিয়ে চলে যায় প্রধান ভূখণ্ডের দিকে। এরপর আমরা চলে যাব ইউনিট থ্রিতে। আ মান্থ লেটার আ লেটার কেম ফর ফাদার, এক মাস পরে একটা চিঠি এলো আমার বাবার জন্য। আফটার হি ফিনিশড রিডিং ইট, চিঠিটা তার যখন পড়া হয়ে গেল, হিজ আইজ লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং, তার চোখ দুটিকে দেখে মনে হলো যেন তিনি কাঁদছিলেন। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট, হি সেড, তিনি আমাদেরকে বললেন, তোমরা কি জানতে চাও যে তোমাদের ওই কেটে যাওয়া ঘড়িটার কী হয়েছিল। Then he sat down beside us and told us the whole story.
তারপর তিনি আমাদের পাশে বসলেন এবং আমাদেরকে পুরো গল্পটি বললেন। ফাদার হ্যাড আ ব্রাদার অ্যান্ড আ সিস্টার, বাবার এক ভাই এবং এক বোন ছিল। হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম, এক সময় তিনি তার ভাইয়ের সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে এসেছিলেন। ইয়ার্স আফটারওয়ার্ড, অনেক অনেকগুলি বছর পর, হি ফেল্ট সরি, তার খুব খারাপ লেগেছিল। অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক, এবং যখন তিনি পুনরায় ফিরে গিয়েছিলেন, হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড, তিনি গিয়ে দেখেছিলেন যে তার ভাই মারা গেছেন। অ্যান্ড হি কুডন্ট ফাইন্ড হিজ সিস্টার, এবং তিনি তার বোনকে কিন্তু আর সেখানে সেই বাড়িতে আর খুঁজে পাননি। দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার, এই মুহূর্তে বাবা যে চিঠিটি পেয়েছেন সেটি হলো তার সেই হারিয়ে যাওয়া বোনের কাছ থেকে। আন্ট এস্থার, মাদার অফ ডিক অ্যান্ড মিমি, তিনি কে না তিনি হলেন পিসিমা এস্থার, ডিক এবং মিমির মা। শি ওয়াজ আ উইডো, তিনি ছিলেন একজন বিধবা। হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, যিনি শয়ে শয়ে মাইল দূরে প্রধান ভূখণ্ডের ভিতরে বসবাস করতেন। ওয়ান ডে, একদিন, হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস, একদিন যখন ডিক এবং মিমি জঙ্গলে খেলতে গেছিল, উডস বনাঞ্চল, কুঞ্জবন বা ছোট জঙ্গল, যখন তারা সেখানে খেলতে গিয়েছিল, দে ডিসকভার্ড দ্য কাইট অন দি টপ অফ আ ট্রি, তারা একটা গাছের ওপরে ঘুড়িটাকে আটকে থাকতে দেখেছিল। অ্যান্ড ক্যারিড ইট হোম, এবং তারা গাছ থেকে ঘুড়িটিকে নিয়ে নিজেদের বাড়িতে নিয়ে গেছিল। হোয়েন দেয়ার মাদার স দ্য কাইট প্যাচড উইথ দ্য লেটার, যখন তাদের মা ঘুড়িটির জোড়া লাগানোর জন্য যে চিঠিটি ইউজ করা হয়েছিল সেই চিঠিটি দেখলেন, শি টার্নড পেল, তিনি ফ্যাকাশে বিবর্ণ হয়ে গেছিলেন। ইট ওয়াজ দি ভেরি লেটার, এটি ছিল সেই চিঠি শি হ্যাড ওয়ান্স রিটার্ন টু হার ব্রাদার, যে চিঠিটা তিনি একসময় তার ভাইয়ের উদ্দেশ্যে লিখেছিলেন, অর্থাৎ ক্লড এবং ফিলিপার বাবার উদ্দেশ্যে। ফিলিপা ওয়াজ হার মাদার্স নেম অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স, ফিলিপা ছিল তার মায়ের নাম এবং ক্লড ছিল তাদের পিতা, অর্থাৎ এখানে দাদু এবং ঠাকুমা, আমাদের গল্পের যারা দুজন প্রধান চরিত্র, দুটি বাচ্চা ছেলে মেয়ে, তাদের দাদু এবং ঠাকুমার নামও ছিল ক্লড অ্যান্ড ফিলিপা। এই ছোট দুই বাচ্চা ক্লড অ্যান্ড ফিলিপার বাবা তার নিজের বাবা মার নামানুসারেই তার নিজের দুই সন্তানদেরও কিন্তু নামকরণ করেন, বোঝা গেছে? শি নিউ হু উই মাস্ট বি, যেই তিনি চিঠিটি দেখলেন তিনি বুঝতে পারলেন যে আমরা কে। সো সি শ্যাট ডাউন অ্যান্ড রোড টু বিগ হাফ মুন, তাই তিনি তৎক্ষণাৎ বসে পড়ে বিগ হাফ মুন আইল্যান্ডের উদ্দেশ্যে, অর্থাৎ তার ভাইয়ের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছিলেন। অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার, এবং বাবা এই মুহূর্তে তার এই চিঠিটি পেলেন হাতে। নেক্সট ডে, পরের দিন, ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট এস্থার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম, পরের দিনই বাবা গিয়ে আন্ট এস্থার, ডিক এবং মিমি সকলকে নিয়ে এলেন বিগ হাফ মুন আইল্যান্ডে। দে হ্যাভ বিন হিয়ার এভার সিন্স, তারপর থেকে তারা এখানেই রয়েছে। আন্ট এস্থার ইজ আ ডিয়ার, আন্ট এস্থার, পিসি এস্থার আমাদের খুব প্রিয়। অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফরওয়ার্ডস, এবং ডিক অ্যান্ড মিমি যে এতটা আনন্দদায়ক যে সেটা কথায় প্রকাশ করা বা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। বাট দ্য বেস্ট অফ ইট অল, কিন্তু সব থেকে যেটা ভালোর ব্যাপার সেটা কি, না দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও, যে এখন বাকি লোকজনদের মতন আমাদেরও নিজের আত্মীয় পরিজন স্বজন আছে। তাহলে এইখানে আমরা আমাদের আওয়ার রানওয়ে কাইট গল্পটি শেষ করলাম। তাহলে এই গল্পটির মাধ্যমে আমরা দেখলাম যে একটি কেটে যাওয়া, উপড়ে যাওয়া, ছিঁড়ে যাওয়া ঘুড়ি কী করে একটি পরিবারের অনেক দিন আগে আলাদা হয়ে যাওয়া, পৃথক হয়ে যাওয়া পরিবারের সদস্যদেরকে আলটিমেটলি রিইউনাইট করলো। এই নিয়েই আমাদের গল্প আওয়ার রানওয়ে কাইট। আই হোপ যে তোমাদের গল্পটি বুঝতে কোনো অসুবিধা হয়নি। ইটস আ বেসিক্যালি আ ভেরি সিম্পল বাট বিউটিফুল শর্ট স্টোরি। তো আমি চাইবো যে তোমরা এরপর তোমাদের বাড়ির অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করে নেবে,
এবং যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে বা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলটি তোমাদের জন্য, এটি তোমাদের চ্যানেল, তাই তোমাদের সাপোর্ট এই চ্যানেলের ভীষণভাবে প্রয়োজন। ততদিন পর্যন্ত বি হ্যাপি, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর প্রেশাস টাইম। থ্যাংক ইউ।